হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ শুরু করছি, আর এই তো আসছে একটু শপিং করতে 10 নম্বর, আর খিদা লাগছে খুব। আর এই যে দুই হাত দিয়ে যে রুটি মানে আটা ছেনতেছে, এটা দেখার পর আমার মাথা ঘুরে গেছে যে এই রুটি খাবো না, তো চিকেন খাবো। এই তো চিকেন দিয়ে গেল, আর চিকেনটা আমি এমনি খুব অপছন্দ করি, আর এতটা ভাজছে তো আমার ভাল লাগে না, আমি খাইও নাই। এটা আসলে আমার সাথে যে লোকটা গেছে সেই খাইছে। তো এখন আসলাম একটু শপিং, মানে লেহেঙ্গা কিনতে, একটা লেহেঙ্গা নেব। তো এই যে ভিডিও তো খুব ভালো লাগতেছে, বাস্তবে এতটা ভাল লাগে নাই। তো ভাল লাগে নাই বলতে মানে ভিডিওতে কালারটা অনেক সুন্দর আসছে, তো মোটামুটি বসে বসে দেখতেছি কোনটা নেওয়া যায়। তো এরপরে একটা হালকা, এটা কি গোলাপি না কি জানো, আর এর মধ্যে একটা মাছ দেখলাম অনেক সুন্দর, মাছটাও একটু ভিডিও করে নিলাম, তার সাথে আবার দেখছে। তো মোটামুটি আমার এইটা পছন্দ হয়েছে, এটা মনে হয় এই যে এটা, আর এটা ইন্ডিয়ান, যার কারণে আমি নিলাম। পাথর নাই, স্টোন নাই, স্টোন থাকলে ওইগুলো পড়ে যাওয়া ভয় থাকে, তো এই জন্য ওইটা নিলাম না। তো এখন যাচ্ছি রিক্সায় করে, তো এরপরে আবার নুসরাতের জন্য একটা জুতা নিতে আসলাম। তো এখানে আবার ভিতরে ভিডিও নট অ্যালাউ, ভিডিও করতে দেয় না। তো বাসায় চলে আসছি, এই দেখেন আমাদের শপিং, আর এই হলো লেহেঙ্গা। তো রিমন লেহেঙ্গাটা দেখাচ্ছে পুঁথি বসানো, আর এই লেহেঙ্গাটা ইন্ডিয়ান, আর মোটামুটি ভালোই লাগছে আর কি, তাই নিলাম। আর এই হচ্ছে নুসরাতের জুতা, নুসরাত হচ্ছে আমার একমাত্র কাজিন, মানে একমাত্র মামাতো বোন, আর এইটা নিলাম গাউন। আর এর সাথে একটা দুইটা প্লাজো নিছি পরার জন্য। আর এই তো বাড়ি চলে যাব, ফ্রিজে নারকেল ছিল, তো নারকেল দিয়ে আমি 3 প্রকারের পিঠে একরাচ্ছে বানাইছি, যেটা আমি 3 মাস 6 মাস হয়ে গেছে বানাই না। তো নাড়ু বানাইছি, তারপরে সিমাই দিয়া নারকেল দিয়ে ভুনা করছি, তারপরে রসপাকন বানাইছি, আর এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে কালকে সকাল।